জোয়ার বসো সবাই দেখতে গেল আমরা যে কি আশ্বাস করেছি ইস যদি একটু থাকতে পারতাম একটু যদি পড়ান দেখতে পারতাম সবার সাথে বসে শুনেন যখন রিলিজ হয় তখন দেখতে পারার মধ্যে যে একটা আনন্দ সবাই এত সবাই ভালো ভালো ডিরেক্টর এত বাচ্চা বাচ্চা ছেলেরা এত ভালো ভালো ডিরেকশন দিচ্ছে দর্শক এবারের পর্ব আড্ডাবাজি আজ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে যিনি অতিথি হয়ে এসেছেন তাকে দেখে আমার কবির মতো করে বলতে ইচ্ছে হয় মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না তিন বছর হলো তিনি দেশান্তরী হয়েছেন থাকেন আমেরিকান নিউ জার্সিতে তবে শেকড়ের টানে অভিনয়ের টানে প্রায় ফিরে আসেন না আমাদের মাঝে আসতেই হবে মাত্র তিন বছর বয়স থেকে যার অভিনয় শুরু বর্ণাঢ্য ক্যারিয়ারে মঞ্চ টেলিভিশন চলচ্চিত্র তিন মাধ্যমেই যিনি দুর্দান্ত সব কাজ করে গেছেন অভিনয় তো তাকে মিস করবেই হ্যাঁ দর্শক আজ আমরা আড্ডা দেব জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী তমালিকা কর্মকারের সাথে চলুন কথা বলি তার সঙ্গে কেমন আছেন খুব ভালো আছি চিরদিন আপনার দেখা কেন পাই না এই যে এলেন আবার চলে যাচ্ছেন আসি তো অভিনয়টা তো করতে ভালোবাসি সো যখনই আমাকে ডাকা হবে আমি চলে আসব এটা আসলে বাইরে থাকার সাথে আমার অভিনয়ের কোনো সম্পর্ক নেই একদমই নেই আমাকে যে কোনো ক্যারেক্টার ডাকবে একদম মনে হবে যে আমি ঢাকাতে বসেই শুটিং স্পটে চলে এসেছি আই ক্যান ডু দ্যাট আমি সেটা করতেই পারবো এবং এই বিষয়ে যদি শুনতে চাই যে নাট্যদল আরণ্যকের ৫০ বছর পূর্তি উদযাপন হলো এবং এই সময়টাতে বা এই আয়োজনে অংশ নিতে আপনি দেশে চলে এসেছেন খুব অল্প সময়ের সিদ্ধান্তে দেশে চলে এসেছেন আপনার কি মনে হয় সেই সিদ্ধান্তটি সঠিক ছিল ১০০% কারণ আরণ্যকের ৫০ বছর আর আমার ৩১ বছর আমি ৩১ বছর ধরে আরণ্যক নাট্যদলে আছি এবং থিয়েটার করছি সো এই ক্ষেত্রে একদমই আমার স্বপ্ন সত্যি হয়েছে কারণ এক্স্যাক্টলি ১০ তারিখেই আমার হাতে গ্রিন কার্ড এসেছে বেসিক্যালি আমার গ্রিন কার্ড চলে এসেছিল ৩০ ডিসেম্বর সামহাও এটা আমি হাতে পেয়েছি এক মিসকমিউনিকেশন আমাকে জানানো হয়নি ১০ তারিখে আমি এক হাতে হাতে পেয়েছি আমি যে ফর্মালিটি পূরণ করেছি বা হাত দিয়ে আমি ফোন উঠে টিকিট বুকিং দিয়েছি কারণ আমাকে ১০ তারিখে ফ্লাই করতেই হবে কারণ আমাকে রিহার্সাল অ্যাটেন্ড করতে আমি পুরোটার সাথেই তো যুক্ত হতে চাই এবং সত্যি তাহলে মন থেকে যদি কিছু চাওয়া যায় সেটা কিন্তু পূরণ হয়ে যায় পজিটিভলি এবং এবারের সফর যে আপনি ভীষণভাবে উপভোগ করছেন তা কিন্তু আমরা আপনার ফেসবুক রিল দেখে বুঝতে পারছি প্রতিটি ইভেন্টের আপডেটস পাচ্ছি এবারের এই সফরে আসলে কোন স্মৃতিটা খুব বিশেষ হয়ে থাকবে আপনার জন্য খুব স্পেশাল কোনটার কথা বলবেন দলের ৫০ বছর এবং সেই দলে আমি ৩১ বছর ধরে কাজ করছি এটা একটা বিরাট ব্যাপার আর যে জিনিসটা আমাকে সবচেয়ে আকর্ষণ করেছে আমি যখন দেশে এসেছি আমি পরদিনই আমার ছেলে আই এম ব্লেসড আই এম প্রিভিলাইজ যে মামুনুর রশিদের মতো ব্যক্তিত্ব আমাকে মা ডাকে সো আমি যখন ওনার সাথে মিট করতে গিয়েছি উনি ফোনে কথা বলছিলেন ওটাও আমি রিলে দিয়েছি উনি টেলিফোনটা রেখে আমাকে এরকম করে ধরে রাখলেন ওটা যে না আমি আপনাকে কথা দিয়ে কিছু বোঝাতে পারবো না এছাড়াও আমার দলের প্রত্যেকটা মোমেন্ট প্রত্যেকটা ছেলেমেয়ের চোখের যে আনন্দ ওটা আমি আপনাকে ভাষা দিয়ে বলতে পারবো না ওরা যে কত এক্সাইটেড ছিল এবং আমি নিজেও যে প্রতিটি ওই যে আগের মতো আমার একটা উৎসব হচ্ছে এবং আমি শিল্পকলায় প্রতিদিন যাচ্ছি আমরা চিরাগাং হোটেলে খাচ্ছি ইউনো লাইক সাজাচ্ছি সো অদ্ভুত অনেকগুলি তারপর এবার আমি অনেকের ভালোবাসা পেয়েছি সবাই আমাকে ইনভাইট করেছে আমার সাথে দেখা করতে চাচ্ছে এবং মঞ্চের এক একটা এক্সপিরিয়েন্স আপনার এক একটা এপিসোড লাগবে বলতে সত্যি এবং আপনার এই আনন্দটা আসলে আমাকে স্পর্শ করছে এবং ৮ দিনে ৯টি নাটক মঞ্চায়ন হয়েছে এর বেশিরভাগ নাটকে কিন্তু একসময় আপনিই অভিনয় করতেন এবং এখন শুধুমাত্র আপনি করলেন ময়ূর সিংহাসন এবং রারান নাটকে এই যে প্রিয় চরিত্রগুলোতে এতদিন পর অভিনয় করার অনুভূতিটা আসলে একটু শুনতে চাই আমি খুব ভয়ে ছিলাম ৩ ইয়ার্স নট এ ম্যাটার অফ জোক মঞ্চের জন্য কারণ মঞ্চে তো আপনাকে মুখস্থ বলতে হবে দের ইজ নো কাট নাথিং অ্যান্ড ইউ উইল গেট দ্য রিয়াকশন ইন রাইট ওয়ে ইন ফ্রন্ট অফ ইউর ফেস আমার তো একটা প্রেম ছিলই কিন্তু একটা ভয় ছিল আপু যতই মানে আমি তিন বছর পরে দাঁড়ালে কি করব আমার ডায়ালগস মনে আছে নাকি বা আমার পজিশন মনে আছে নাকি আমি লাইটটা নিতে পারবো কি না ইউনো বারবার আমি এদিকে এদিক করছি বা এরকম করছি কারণ আমি জানি আমাকে এখানেই থাকতে হবে থাকে আছে না সো অদ্ভুতভাবে আমি কোনো ডায়ালগই ভুলি নাই কারণ এটা তো আমাদের উৎসব ছিল তো ইটস নট দ্যাট ময়ূর সিংহাসনের রিহার্সাল ২-৩ দিন হয়েছে রারাঙের রিহার্সাল কারণ রারাঙের কোরিওগ্রাফিও আমার করা আচ্ছা সো ওই দুইটার একদিন একদিন করেই হয়েছে সব নাটকের তো আমি যে অ্যাটেন্ড করতে পেরেছি প্রতিদিন ১৫ তারিখে আমি তো একটা দিনও জেট লকের টাইমও নিইনি
আমি এসেছি সেই সময়টাও পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, জাস্ট একটা সময় না, আমি নিয়েছি, আমি গিয়েছি। এই যে রারাঙের শ্যামলী বা ময়ূর সিংহাসনের কৃষ্ণা এবং বিদ্যাসাগরের রাধা, এই চরিত্রগুলো আপনার যে ভক্তরা আছেন, দর্শকরা আছেন, তারা কিন্তু এখনো ভুলতে পারেননি। প্রবাসে থাকাকালীন সময়ে কি এই চরিত্রগুলোতে কাজ করা আপনি কখনো মিস করেননি? মরে যেতে ইচ্ছে করে। শুধু একটা জিনিস, আমার কোনো কিছু খারাপ লাগে না আমেরিকাতে। আমি থাকতে খুব, আমি ভেরি কমফোর্টেবল ওখানে থাকতে। কিন্তু আমি একজন অভিনেত্রী, আপনাকে যদি বলা হয় যে আপনি আর উপস্থাপনা করতে পারবেন না, আমাদের ক্যামেরা পার্সনকে যদি বলা হয় ইউ ক্যানট, আপনি আর ক্যামেরা চালাতে পারবেন না, কেমন লাগবে? একটা অভিনেত্রী যখন অভিনয় করতে না পারে, এর থেকে কষ্ট থেকে মরে যাওয়া ভালো। আসলে আপনি যদি ওই পার্টটা বলেন, ডিসকাস্টিং, আমি, আমার খুব কষ্ট হয়, আমার সেকেন্ডের ভিতরে আমি কান্না করে ফেলি, আমি খুব ইমোশনাল পার্সন। রারাঙের 175টি প্রদর্শনীতে আপনি অংশ নিয়েছেন, এই পুরো জার্নিটাতে আসলে কোনো বিশেষ স্মৃতির কথা কি মনে পড়ে? অনেক স্মৃতি, কারণ আমি যখন রারাং যখন করিছি 2004, আমি নিজেই অনেক ছোটো বাচ্চা একটা মেয়ে। তো ওই মেয়েটাকে মামনাঙ্কে শুধু অভিনয় না, একটা কোরিওগ্রাফির দায়িত্ব দিয়েছেন একটা অদ্ভুত নাটকে, যেটাকে উনি বলছেন অ্যারেনা থিয়েটার, মাঝখানে তোমরা থাকবে, চারিদিকে দর্শক থাকবে, আবার উনি অদ্ভুত অদ্ভুত লেগেদ লেগেদ মে নাবোনা জুয়ানকো, এটার ল্যাঙ্গুয়েজ অদ্ভুত, ওইটা আবার বাংলাতে ট্রান্সলেট করা, এটা আমাদের জন্য অনেক কঠিন ব্যাপার ছিল। মানে এটা কী হতে যাচ্ছে বুঝতে পারছিলাম না। অনেক স্মৃতি আছে, আমি অনেক বকা খেয়েছি, আমি, কারণ আমি ভেরি পাঞ্চুয়াল, আই এম ভেরি পিকি অ্যাবাউট মাই জব, আমি খুব সিনসিয়ার। সো ওই সময় আমার দলের ছেলেপেলেরা কিন্তু অনেক বকা খেয়েছে, কিন্তু ওরা আমাকে অনেক ভালোবাসে। খুব মনে পড়ে রারাঙের, যে আমরা প্রত্যন্ত অঞ্চলে নাটক করতে গিয়েছি যেখানে ইলেকট্রিসিটি নেই, রারাঙের জন্য আমি বাংলাদেশের থিয়েটার করে আমি বাংলাদেশের সব অঞ্চলে গিয়েছি, থিয়েটার করে আমি গভর্নমেন্ট শো করেছি কোরিয়াতে, রারাং কোরাং বলি আমরা এটাকে। হ্যাঁ, থিয়েটার করতে গিয়ে আমি এনএসডিতে করেছি, যেখানে আমার কোরিওগ্রাফি অনেক হাইলাইটেড হয়েছে। এটা এখন মঞ্চ অনেক এগিয়ে গেছে, কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে মঞ্চকে নিয়ে, মঞ্চের স্টারদেরকে স্টার মনে করা হয় না, কারণ মঞ্চ ওভাবে মানুষ দেখতে পারে না। ইউনো, আপনি যদি আমেরিকাতে যান, ব্রডওয়ে থিয়েটার এখনও 3000 পর্ব হয়, হ্যামলেট, রোমিও জুলিয়েট বা ইউনো লা মিজারেবল মিউজিক্যাল প্লে, সো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তো বিভিন্ন বিভাগ থাকে, এটা না হোক মঞ্চের জন্য একটা বিভাগ খোলা হোক, যেখানে আসলে ইন্সপায়ার্ড হবে বাচ্চা কাচ্চারা অভিনয় করে। চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে আপনাকে আমরা পেয়েছি, কারণ যে কটি কাজ আপনি করেছেন সবগুলো কাজ বিশেষ এবং আপনি স্বমহিমায় উজ্জ্বল। সেক্ষেত্রে যদি কীর্তন খোলা চলচ্চিত্রের কথা বলি, যেটার জন্য আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, যখন আপনি ভাবেন যে চলচ্চিত্র বিভাগের সর্বোচ্চ পুরস্কার আপনি পেয়েছেন, তখন কেমন লাগে, কি মনে হয়? ভালো লাগে, কিন্তু আমি যে সময়ে পেয়েছি ওটা আমার খুব একটা মনেও নেই। আমি আপনাকে আজকে খুব ফ্রিলি বলেছি, আমি আমি বুঝতেও পারিনি যে আমি কোনো অ্যাওয়ার্ড পেয়েছি। আমাকে জাহিদ ভাই এবং দাদা আর কি আর মৌ জানিয়েছিল টেলিফোনে, যে ওনারা বাচ্চু ভাই, যে দুলা ভাই ক্যামেরাম্যান, সিনিয়র ক্যামেরাম্যান, ওনাদের কাছ থেকে শুনেছেন যে আমি পুরস্কারটা পেয়েছি। এবং আমি যখন আনতে যাই, তখন পপি আপা, আমাদের ববিতা ম্যাডাম, ওনাকে যখন আমি শুনেছিলাম, উনি জুরি বোর্ডে ছিলেন, আমি যে তেমন একটা কাউকে চিনি না, চম্পা আপার সাথে অভিনয় করার সুবাদে আমি পপি আপাকে চিনি, সো ওনাকে আমি প্রণাম করেছিলাম। তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন, তুমি ছাড়া আর কেউ ছিল না দেওয়ার মতো। আমাকে সেরকমভাবে কেউ চলচ্চিত্রেও ডাকেনি। আপনি যখন অভিনয় করতে পারবেন না, তখন আপনার অনেক কষ্ট হবে। এই যে আপনি বলছিলেন অভিমানের কথা, আপনার বিদেশে যাওয়ার ক্ষেত্রে কি এই অভিমানটাই একমাত্র কারণ ছিল? আমার একমাত্র প্রফেশন ছিল, আমি কোনো অ্যাড ফার্ম করিনি, আমি কোনো প্রোডাকশন হাউস করিনি, আমি শুধু অভিনয়ই করেছি। আচ্ছা, হ্যাঁ, আমি ভেবেছিলাম যে না, আমি তো মৃত্যুর আগের দিন পর্যন্ত, কারণ আমার মনে হতো ডলি আন্টিকে দেখে, তিলার আন্টিকে দেখে বা শর্মিলা আন্টিকে দেখে, এরা তো এখনও অভিনয় করেই সার্ভাইভ করছে, তো আমিও পারবো বোধহয় অভিনয় করে সার্ভাইভ করতে। আমার কাছে মনে হচ্ছে তুমি যদি পারো, তোমাকে পিপল উইল কল ইউ, যদি না পারো তাহলে আমি এটাই মনে করেছি আমি হয়তো পারি না, এই জন্য আমাকে আর ডাকবে না, ডাকছে না। বা আমাদের দেশে একটা বয়সের পরে আপনাকে আর ডাকে না, সো এটা প্যাথেটিক। যারা ভালো ভালো অভিনয় করেন, বিপাশা বলেন বা সুমি বলেন বা তারিন বলেন, ও কি রেগুলার করছে কাজ? তারিন না, ও হয়তো একটা দুটি বিয়ের কাজ করছে, আরও মমও করছে, কত ভালো অভিনেত্রী আছে না, ওরা কি করছে? এখন আপনি মেজর যে ফ্লো দেখেন, ও তো 40 হয়ে যাবে, ওকে আর কেউ ডাকবে না, এটা ব্যাড। তোমরা কেন এখনো কিন্তু আমেরিকাতে দেখেন জুলিয়া রবার্টসকে দিয়ে, ওরা কিন্তু ইয়াংদেরকে রাখেই না। অভিনেতা অভিনেত্রীদের একটু ডাকলে, রেসপেক্ট করলে কিছু হয় না। আসলে যারা ভালো ভালো অভিনেতা অভিনেত্রী তারাই রিচ হবেন।
আজকে যদি আমরা দেখি, যেমন আমি দেখছি ওটিটির একটা কাজ আসছে জাহিদ হাসান এবং তৌকির ভাইয়ের, আমি তো ইন্টারেস্টেড দেখার জন্য। মানুষ দেখে না তা না, মানুষ দেখে। আমি পপুলার না পপুলার না, আপনার রেটিংয়ে আমি এটা মানবো না। ওটিটি প্ল্যাটফর্মে তো এখন অনেক ভালো ভালো কিছু কাজ হচ্ছে, আপনার কি এখন মনে হয় যে এই নতুন প্ল্যাটফর্মে নতুনভাবে নিজেকে যদি উপস্থাপন করা যায় দর্শকদের সামনে তাহলে চমৎকার কিছু কাজ করা যাবে? আমাকে ডাকলে আমি করবো, কিন্তু আমাকে সবাই বলেছে তুমি তো কোনো ডিরেক্টরকে চেনো না, এখন সবাই নতুন কাজ করছে, যারা কাজ করছে আমাকে ডাকলে আমি করবো। আমাকে যদি কোনো ফিল্মে ডাকে, যেমন আমি ওপেন বলতে ভালোবাসি, যে আমাকে যদি কোনো ফিল্মে ডাকে সেরকম কোনো ক্যারেক্টার দিয়ে, আমি করতে ইন্টারেস্টেড। কারণ আমার আসতে তো 1 সেকেন্ড লাগবে। আমি বললাম না, আমি যদি শো করতে আসতে পারি 50 বছরের, আমাকে একটা কেউ ভালো ক্যারেক্টার দিলে আমি আসতে পারবো না? অফকোর্স আমাকে যদি, আমি আজকে চলে যাচ্ছি, আমাকে যদি কালকে ফোন করে বলে তমালিকা ইউ হ্যাভ টু কাম, আই উইল কাম, আবার চলে আসবেন। সেভাবেই আপনাকে আমরা আসলে কাজের মাঝে আবারও চাই। এবং এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে আসলে চলচ্চিত্রের সুবাতাস বইছে, ভালো ভালো বেশ কাজ হচ্ছে। খুব হ্যাপি এটা দেখে। এবং সে বিষয়ে যদি জানতে চাই যে চলচ্চিত্রাঙ্গনের আসলে ভবিষ্যৎ কি দেখছেন আপনি? আমার তো খুব ভালো লাগে যে যখন দেখি যে সব ফিল্ম হিট হচ্ছে এবং ভালো ভালো ফিল্ম হচ্ছে। এই যে করোনার পরে যে একটা জোয়ার বসো, সবাই দেখতে গেল, আমরা যে কি আশ্বাস করেছি, ইস যদি একটু থাকতে পারতাম, একটু যদি পড়ান দেখতে পারতাম সবার সাথে বসে। শুনেন, যখন রিলিজ হয় তখন দেখতে পারার মধ্যে যে একটা আনন্দ, সবাই এত সবাই ভালো ভালো ডিরেক্টর, এত বাচ্চা বাচ্চা ছেলেরা এত ভালো ভালো ডিরেকশন দিচ্ছে, তো এটা অনেক পজিটিভ, অনেক পজিটিভ দিক, আমি অনেক ভালো লাগে। একটু যদি প্রবাস জীবনের গল্প জানতে চাই, এখন আপনি নিউ জার্সিতে আছেন, সেখানকার জীবনটা আসলে কেমন, ওখানে কি করা হয়, কেমন দিন কাটে? আমার বাসায় আমি খুব গাছ লাগাই। আচ্ছা, ওখানে জীবনটা অনেক টাফ, অনেক রোবটিক, কিন্তু তারপরেও ওখানে সামারে সবাই একে অপরের বাসায় মিলিত হয়, গেট টুগেদার থাকে। টনি আছে ওখানে, রিচিরা আছে ওখানে, ওখানে রুমানা আছে, আমার কিছু ভালো বন্ধু আছে, আখি, লিজা, তো সে খুব মাঝে মাঝে যাওয়া হয়, কারণ সবাই ওখানে ব্যস্তই থাকে, দুটা দিন পায়। এবং আমি খুব বাইরে যাই, এবং আমি নিউ জার্সিতে খুব একটা বাঙালি নেই। আচ্ছা, ওটাও আমি এনজয় করি, ইউনো, কারণ আমাকে কেউ চেনে না, আমি যে কোনো পোশাক পরে বার হয়ে যাচ্ছি, মানে বলতে যে আমার ইচ্ছে করছে না রেডি হতে প্রপারলি, আমি হয়তো বার হয়ে গেলাম, কেউ তো আমাকে চেনে না, ওইটার একটা কিন্তু মজা আছে, ওইটা আমি এনজয় করছি, যেটা আমরা এখানে বাংলাদেশে পাই না। এরকম গেট টুগেদারে তো আসলে অনেক খাওয়া দাওয়া হয়, জম্পেশ আড্ডা হয়, সেক্ষেত্রে ওখানে তো নিজেই রান্না বান্না করতে হয়, আপনার কোন ডিশটা আসলে খুব পপুলার, সবাই পছন্দ করে? আমি রান্নাতে ভালোবাসি, আমার আমার রান্না আমাদের নিউ ইয়র্কে সবাই ভালোবাসে খেতে, ইলিশ মাছ। সেখানে আসলে কালচারাল অ্যাক্টিভিটিস বা বাঙালি কমিউনিটিতে আমাদের দেশের সংস্কৃতি বা ঐতিহ্যগুলোকে আসলে কিভাবে দেখেন, তুলে ধরছে তারা বা কিভাবে কাজ হচ্ছে ওখানে? কালচারাল অ্যাক্টিভিটিসে তো আমি একদমই ইন্টারেস্টেড না, ইনভলভ হতে, কিন্তু ওখানে হয়, সবাই খুব নাইসলি করে, এটা আই অ্যাপ্রিসিয়েট ইট। এবং প্রবাসী বাঙালিরা দেশকে অনেক ভালোবাসে, এটা আই মাস্ট আমার বলতে হবে। কিন্তু আমার ইচ্ছা আছে, আমি যদি অফ অফ ব্রডওয়েতে কখনো অভিনয় করতে পারি, সেটা 40 মিনিটসের হোক, 45 মিনিটসের হোক, ওটার আমার একটা টার্গেট আছে। আমি যদি ইংরেজিতে কোনো নাটক করতে পারি ওখানে ব্রডওয়েতে বা অফ ব্রডওয়েতে, তাহলে তাহলে আমি করবো, তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো। কিন্তু সেটার জন্য নিজেকে প্রিপারেশনের ব্যাপার আছে, ইংরেজিতে নাটক করা তত সোজা না, অনেক কিছুই শিখতে হবে, আবার কিছু করতে হবে। এবং আজ আসলে আমি মন খুলে আড্ডা দিলাম, মন খুলে অনেক কথা বললাম, শুনলাম, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসবার জন্য এবং বিনোদন সারাদিনকে সময় দেবার জন্য, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে বিনোদন সারাদিনে আমন্ত্রণ জানানোর জন্য, আমার খুব পছন্দের প্রোগ্রাম। ক্যামেরায় যারা ছিলেন এবং যারা এডিটিং প্যানেলে আছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ।